1935 সালের 28 জানুয়ারি শুরু হলো বাংলা তথা ভারতে তথা এশিয়ার প্রথম মেডিকেল কলেজ, আজকে যার নাম মেডিকেল কলেজ বেঙ্গল। প্রথম মেডিকেল কলেজ চালু হওয়ার পর কারা পড়ানো শুরু করেছিলেন, মানে কারা টিচার ছিলেন আমরা জেনেছি, আজকে জানব প্রথম কোন ব্যাচ কতদিন পরে 1835 সালের ওই 28 জানুয়ারি শুরু হওয়ার পরে কতদিন পরে প্রথম পাস করা ডাক্তার বেরিয়েছিল এই কলেজ থেকে, এবং আমাদের মেডিকেল কলেজের ইতিহাসে কারা ছিলেন প্রথম সাকসেসফুল বা উত্তীর্ণ হওয়া, যাদের সাথে ইংরেজদের ডাক্তারদের কম্পারিজন করা যায়, সেই কৃতি ছাত্ররা আজকে জেনে নেব ডাক্তার শঙ্কর কুমার নাগ মহাশয়ের কাছ থেকে প্রথম মেডিকেল কলেজের ফার্স্ট ব্যাচের কাহিনী। তারপরেটা আরেকটি ইতিহাস, সেটা হচ্ছে যে 38 সালে এই এই কোর্সে ছিল 5 বছর নালে পাস করা যাচ্ছে না, কিন্তু সাহেব কর্তৃপক্ষ মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাহেবরা তারা বারবার মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে বলছে, তাহলে মশাই আপনারা ডাক্তার তাড়াতাড়ি পাস করে বার করুন, এত বড় দেশ আমি কোথায় পরিষেবা দেবো, বার করুন সব আমরা কত দেবো, আপনাদের যে ডাক্তার এখানে ঢুকেছে 49 জন ঢুকেছে, পাস করান কি করে পাস করাবো, লন্ডন ইউনিভার্সিটি বলছে 5 বছরের আগে ফাইনাল করতেই হবে না, আর দূর মশাই লন্ডন ইউনিভার্সিটি, এদিকে মানুষ মরছে আর আপনারা লন্ডন ইউনিভার্সিটি দেখাচ্ছে, মানে তো কারণ আমাদের বাধা আছে ওই ডাক্তারগুলো ইয়ে হয়ে গেছে, শেষ পর্যন্ত লন্ডন ইউনিভার্সিটির আছে 3.5 বছরের মাথায় আপনারা ডাক্তার ফাইনাল করতে নিতে পারেন, এইটাই শেষ, এরপরে আর একবার খালি একবার বুঝি প্রথমবার 3.5 বছর 38 সালে শেষ, 38 সাল 36 3.5 বছরের মাথায় ফাইনাল করেছে, ফাইনাল পরীক্ষায় 11 জন ফার্স্ট যিনি হয়েছিলেন তার নাম ছিল উমাচরণ শেখ, সেকেন্ড হয়েছিলেন রাজকৃষ্ণ দেব, থার্ড হয়েছিলেন দ্বারকনাথ গুপ্ত, ফোর্থ হয়েছিলেন নবীনচন্দ্র মিত্র, এই চারটে ছেলে পাস করলেন, এরাই ভারতবর্ষের প্রথম পাস করা ডাক্তার, তার মধ্যে ফার্স্ট হয়েছিলেন ওই উমাচরণ শেখ, সত্যি তারপরে যা হয় এরপর আরো একজনকে পাস করানো হলো, তিনি কাজ করছিলেন ইয়েতে পাটনাতে, পাটনাতে ওই জায়গাটা একজন কাজ করছিল, পোস্টটা ফাঁকা হয়ে যায়, ওই পোস্টে একজনকে দেওয়ার জন্য আবার পরীক্ষা যারা ছাঁটাই হয়ে গেছিল তাদের মধ্যে দিকে আরও 5 জনকে পরীক্ষা নিয়ে 1 মাস পরই করছিল, নিয়ে আর একজনকে পাস করানো হলো, এই এই 5 জন মানে একজন কদিন পরে বেরোলো 4 জন আগে বেরোলো। দেখতে থাকুন আমাদের চ্যানেল, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত দিতে থাকবেন, নমস্কার।